আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরে। প্রথমেই জানিয়ে দিচ্ছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত কুয়েতে ওয়ার্কিং ভিসা, ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতের স্থানীয় আরবি দৈনিক আল রায়ের সূত্র অনুযায়ী জানা যায় যে সরকার এই মুহূর্তে কুয়েতের বাণিজ্যিক ভিসা, ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা খোলার কথা চিন্তাভাবনা করছে। এ ব্যাপারে আরও জানা যায় যে কুয়েতের ভারপ্রাপ্ত বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী শেখ ফাহাদ আল ইউসিফের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই বিবেচনার উদ্ভব হয়েছে। আরও জানা যায় যে এই ভিসার দ্বার উন্মোচিত হলে কুয়েতের পর্যটন খাত নতুন করে পুনরুজ্জীবিত হবে। তবে ট্যুরিস্ট ভিসা এবং ভিজিট ভিসায় নতুন কিছু শর্ত, নতুন কিছু প্রবিধান যুক্ত হতে পারে। জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাফিক ডিপার্টমেন্ট হতে নতুন নির্দেশনা দিয়ে বলা হয়েছে যে সকল ড্রাইভারদের কাছে গাড়ির লাইসেন্সের তারিখ বা মেয়াদ থাকবে না, তাদেরকে কুয়েত থেকে সরাসরি ডিপোর্ট করে দেওয়া হবে। গাড়ি চালানোর সময় অবশ্যই একটি সচল লাইসেন্স কাছে রাখতে হবে, সেটি ডিজিটাল হোক অথবা কপি। তবে প্রবাসীদের জন্য ডিজিটাল লাইসেন্সই চেক করা হচ্ছে। কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্ট হতে বারবারই প্রবাসীদেরকে এই বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে যে গাড়ি চালানোর সময় অবশ্যই যেন একটি লাইসেন্স কাছে রাখে। নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি মেয়াদোত্তীর্ণ লাইসেন্স কাছে রাখে, তবে তাৎক্ষণিকভাবে তাকে কুয়েত থেকে সফর করিয়ে দেওয়া হবে। অপরদিকে আরেকটি আরবি দৈনিক থেকে জানা যায় যে টহলরত পুলিশের গাড়িতে দুইজন পুলিশ সদস্য থাকার বাধ্যবাধকতা জারি করেছে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসিফ। অন্যদিকে কুয়েত প্রবাসীদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে একটি রিপোর্টে বলা হয়েছে যে শুধুমাত্র 2024 সালের জানুয়ারি মাসেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে 26,238 জনকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের আওতায় আনা হয়েছে। উল্লেখ করে বলা হয়েছে যে কুয়েত ত্যাগ করার সময় প্রবাসীদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নেই, তবে কুয়েতে প্রবেশ করার সময় অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তবে কেউ যদি চায় ট্রাভেল বা ভ্রমণ করার পূর্বেই এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিবে, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশিত কিছু মার্কেট বা শপিং মল রয়েছে যেখানে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হচ্ছে। অনলাইনে আবেদনের মাধ্যমে সেখানে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে পারেন। অন্যদিকে কুয়েত থেকে প্রবাসী বিতাড়িত সম্পর্কে একটি রিপোর্টে বলা হয়েছে যে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে 31 জন এবং আকামা আইন লঙ্ঘনের কারণে 39 জন প্রবাসীকে কুয়েত থেকে ডিপোর্ট করা হয়েছে। এছাড়াও ডিপোর্টেশন সেন্টারে এই মুহূর্তে প্রায় 27 জন প্রবাসী রয়েছে যাদেরকে কুয়েত থেকে পাঠিয়ে দেওয়া হবে। জানিয়ে দিচ্ছি কয়েকটি দুঃসংবাদ, ফায়ার সার্ভিস টিমের দেওয়া তথ্য অনুযায়ী সালমিয়া এলাকার একটি নির্মাণ সাইটে দুর্ঘটনায় পড়ে একটি লিফট পড়ে গেলে সেখানে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। অপরদিকে সুলাইবিয়া এলাকায় একটি গুদামের ভেতরে ক্রেন পড়ে গিয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে, লাশটি ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সুলাইবিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানিয়ে দিচ্ছি একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর খবর। মোহাম্মদ মহিউদ্দিন নামক একজন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন। তিনি বাংলাদেশে সফরে গিয়েছিলেন চিকিৎসা করাতে, সেখানে তার নিজ বাড়িতে হঠাৎ করেই মৃত্যুবরণ করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।